আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দাও অনেক অনেক ভালো আছে আজকে আমি কাজকে সুটকি দিয়ে ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি কাঁচকের সুটকিটাকে প্রথমে হালকা একটু ভেজে নিচ্ছি তো কাজকি সুটকিটা যখন হালকা একটু লাল কালার হবে তখন আমি এটাকে নামিয়ে তো এই যে পর যে আমার কাজকি সুটকিটা ভাজা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে এখন পানিতে ভিজিয়ে রাখতেছি আর আজকের এই কাজকি সুটকিটা আমি রান্না করব শীতের সবজি সিম আর মূলা দিয়ে তো আমি এখানে সিমটাকে লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিয়েছি আর মূলাটাকেও কিন্তু চিকন চিকন করে কেটে নিয়েছি এরপর এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার যে প্যানে রান্না করবো তো সেই প্যানে সিম আর মূলাটাকে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিবে এখানে এক চামচের মতো মরিচ গুঁড়া হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা হাফ চামচের মতো আর স্বাদ মতো লবণ তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর তেলটাও আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি যে কাসকে সুটকিটাকে ভিজিয়ে রেখেছিলাম তো সেই সুটকিটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো সেই শুটকিটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি তো এবার সবগুলো উপকরণ একসাথে আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এবার একটা চামচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি তো আপনারা চাইলে এটাকে হাতেও কিন্তু মাখিয়ে নিতে পারেন তো এই যে আমি সব কিছু মিলিয়ে দিলাম তো এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে আসবে তো এই যে এরপর যে আমি ঢাকনাটা তুলে নিয়েছি পানিটা কিন্তু বেশ শুকিয়ে এসেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে কাঁচামরিচটা অ্যাড করে দেবেন আর দিয়ে দিচ্ছি এখানে পাতা কুচি আর সিম চড়চড়ির সাথে যদি আপনারা ধনেপাতা কুচি ব্যবহার করেন তো ধনে পাতার একটা সুন্দর ফ্লেভার আসে তো খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এখন আমি সব কিছু খুব ভালো করে একটু নেচে মিক্স করে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত পানিটা পুরোপুরি শুকিয়ে না আসবে তো কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে এই পর্যায়ে কিন্তু আরও কিছুটা পানি আছে তো এই পানিটাকেও কিন্তু আমি পুরোপুরি শুকিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু সেম আর মূলও সেদ্ধ হয়ে গেছে তো এখনও যে পানিটুকু আছে তো সেই পানিটাও আমি পুরোপুরি শুকিয়ে নিব। তো এই যে এই পর্যায়ে পানিটা কিন্তু বেশ শুকিয়ে এসেছে তো এখন আমি কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে একটু পুরাপোরা করে নিব কারণ চড়চড়িটা কিন্তু পুরাপোরা হলেই খেতে বেশি ভালো লাগে তো এই যে এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দিব তো উল্টে পাল্টে এই চড়চুরিটাকে একটু পুরা করে নিব তো আমার চড়চুরিটা হয়ে গেছে আমি এবার এই চুলাটাকে অফ করে দিচ্ছি তো এরপর আমি এটাকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে কাঁচকি শুটকি দিয়ে শীতের সবজি সিম আর মূলা দিয়ে চড়চুরি ভীষণ মজার এই রেসিপিটি থাকলে গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুই লাগে না জাস্ট নিমিশে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনারা অবশ্যই বাস একবার তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো হাফেজ সবাইকে